हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। आशा रखी प्रत्येके अनेक भालो आछेन। सो आमि जस्ट आपनादेर आजके तीनटा अफार शेयर करब, तीनटा किन्तु अनेक भालो अफार। ठीक आछे, फार्स्टे जे अफारटा आसछे एखान थेके आपनारा पार अकाउंटे, जदि आपनार बिनान्स अकाउंट थेके आनलिमिटेड, तो पार अकाउंट आपनि एखान थेके $2 करे पाबेन। ठीक आछे, এছাড়াও যদি আপনি এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন তাহলে এখান থেকে আপনি হিউজ একটা প্রফিট নিতে পারবেন। এটা যে আমি পেমেন্ট প্রুফটা দেখাই, সো এইটা আমার অন্য ফোনের একটা অ্যাকাউন্ট, এখানে জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, কারণ যেহেতু আমি এই ফোন দিয়ে আর অন্য একটা ফোন দিয়ে এখানে ভিডিওটা মেক করতেছি। সো এখানে দেখেন অলমোস্ট আমার কাছে 56,704 টোকেন আছে, যেটার ভ্যালু কিন্তু প্রায় $560 মতো। ঠিক আছে, সো এত আমি এখানে কীভাবে পাইছি, এখান থেকে জাস্ট আমি ডিপোজিট করছি, ডিপোজিট করে কিন্তু এখান থেকে এই পরিমাণে ইনকামটা করতেছি। ঠিক আছে, এখান থেকে আমার ডেইলি মিনিমাম $3 মতো ইনকাম হয়। সো এটা কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাবো, এখানে কোনো রিস্ক নাই। ঠিক আছে, আপনি যেটা ডিপোজিট করবেন সেটা আপনি চাইলে 15 দিন পরে আবার সম্পূর্ণটা উইথড্র করে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সো এখানে আপনার কোনো রিস্ক নাই, রিস্ক ছাড়া আপনি এখানে কাজটা করতে পারবেন। কীভাবে করবেন সেটা আমি আপনাকে লাইভে করে দেখাবো। আর যদিও ডিপোজিট না করতে চান সেটাও কোনো সমস্যা না, ডিপোজিট না করলে আপনি পার অ্যাকাউন্টে $2 করে প্রফিট পাবেন বিনান্সে। ওকে, এবং সেকেন্ড যে অফারটা শেয়ার করবো এটা একটা মাইনিং প্রজেক্ট, এবং এইটা কিন্তু আপনার সেম লাইক রেটিনো যে মাইনিং প্রজেক্টটা ছিল ওই রকম হইতে পারে। এদের টোকেনের টোটাল সাপ্লাইটা আছে আপনার only 2 million, এবং এদের টোকেনের লিস্টিং প্রাইস মানে প্রিসেল চলবে টোকেনের 0.06 করে। ঠিক আছে, এবং আমার মন বলে এটা লিস্টিং প্রাইস কমপক্ষে আপনার 0.1 থেকে 0.5 ডলার নিশ্চিত হিট করবে। ঠিক আছে, এবং 3 নম্বর যারা একটা অফারটা শেয়ার করবো এটাও একটা মাইনিং প্রজেক্ট, এবং এখান থেকেও আপনি ফিউচারে ভালো কিছু পাবেন যদি এখান থেকে পেমেন্টটা করে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ওকে, সো তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সর্বপ্রথম কোনো আয়ার রিলেটেড ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর মাস্ট বি কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে নেবেন, কারণ আমাদের যাবতীয় আপডেট, যাবতীয় ইনফরমেশন সব কিছু কিন্তু টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করা হয়। ইনফ্যাক্ট এখানে কিন্তু আমাদের ইউজারে হিউজ পরিমাণে পেমেন্ট প্রুফও শেয়ার করা হয়, যেখান থেকে তারা প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করতেছে। ওকে, তো প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে চাইলে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, সো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকসে। সো এখানে দেখেন ফার্স্টে যে অফারটা শেয়ার করা হইতেছে, জাস্ট আপনি লিঙ্কে একটা ক্লিক দেবেন, লিঙ্কে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে ভেরিফাই করতে বলবে যে আপনি রোবট নাকি মানুষ, সেটা কিন্তু তারা ভেরিফাই করার জন্য এখানে আপনাকে একটা ক্যাপচা দিবে, জাস্ট আপনি এটা ভেরিফাই করবেন অথবা আপনাকে অটোমেটিক তারা ভেরিফাই করাই দিবে। ঠিক আছে, দেন আপনার সামনে দেখবেন যে এমন পেজ চলে আসবে, এখানে জাস্ট আপনি সাইন আপে ক্লিক দেবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট আপনি একটা মেইল হিসাব দিবেন, এখানে জাস্ট একটা কী করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে আপনাকে যে ক্যাপচাটা দেওয়া থাকবে জাস্ট এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাই দেবেন। ওকে, দেওয়ার পর আপনি জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। সো দেন দেখবেন আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে, জাস্ট আপনি এখান থেকে ক্লাইম অপশন আছে, ক্লাইম অপশনে ক্লিক দেবেন, দিলে কিন্তু আপনাদের সামনে এমন পেজ আসবে। ঠিক আছে, সো এখান থেকে আপনাকে বলবে যে বিনান্স থেকে আপনাকে এটা ভেরিফাই করার জন্য, সো আপনি চলে যাবেন আপনার সরাসরি বিনান্স অ্যাকাউন্টে। ওকে, সো বিনান্সে যাওয়ার পরে এখান থেকে আপনি ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে আপনি সরাসরি এক্সপোর্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি ডিপোজিটে যাবেন, ডিপোজিটে যাওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট USDT লিখে সার্চ দিবেন, USDT লিখে সার্চ দিলে আপনার সামনে এমন পেজ আসবে, এখান থেকে জাস্ট উপরে যেটা আছে স্মার্ট চেইন BNB, জাস্ট আপনি এই যে বিপ্টো নেটওয়ার্ক যেটা আছে এটা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করার পর জাস্ট আপনি এই যে অ্যাড্রেসটা আছে না এটা জাস্ট আপনি কী করবেন এইখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, দেন আপনি এখান থেকে কী করবেন কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউ অপশন একটা ক্লিক দিবেন, দিলে একটু ওয়েট করবেন। ওকে, সো দেন দেখেন এখানে আপনাকে বলবে যে বিনান্সের ভেরিফিকেশন কোডটা দিতে, তো আপনি কোডটা আবার কোথায় পাবেন, সরাসরি চলে যাবেন বিনান্সে। ঠিক আছে, যার ফলে আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে আপনি এখান থেকে আবারও ব্যাক করবেন, এখানে ওভারভিউ যেটা আছে এখানে ক্লিক দেবেন, এটা আপনি রিফ্রেশ দেবেন, আপনাকে ইনস্ট্যান্ট তারা কিছু না কিছু আপনাকে দিয়ে দেবে। ওকে, সো এখানে দেখেন আমার ডিপোজিট কিন্তু প্রসেসিং আছে, জাস্ট এখান থেকে এই যে লাস্টের যে 4টা ডিজিট আছে এই 4টা ডিজিট দেখে দেখে আপনি ওইখানে বসাই দিবেন। ওকে, জাস্ট এই যে 4টা ডিজিট আছে, আমার যে 4 ডিজিট তার লাস্টে দিছে, এখানে জাস্ট আমি আবার দেখে আসি, এখানে কি 1143। ঠিক আছে, তো জাস্ট আমি কী করবো 1143 যেটা আছে 1143 ক্লিক দেবো, জাস্ট সাবমিটে একটা ক্লিক দিয়ে দেবো। ওকে, সাবমিটে ক্লিক দিলে কিন্তু এখান থেকে আপনার এয়ারড্রপটা চলে আসবে, জাস্ট আপনি এখানে এয়ারড্রপে ক্লিক দেন, দিলে দেখবেন যে এখানে কিন্তু আপনার টোকেনটা হয়ে যাবে। ঠিক আছে, দেন দেখেন এখানে কিন্তু আপনি ডেইলি 3% করে ব্যাক পাবেন। ওকে, সো এখান থেকে কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার মাইনিং হচ্ছে, এখান থেকে কিন্তু আপনার টোকেনটা মাইনিং হবে। ঠিক আছে, এবং এখান থেকে যখন আপনি টোকেনটা সেল দেবেন, জাস্ট আপনি ওয়ালেট অ্যাকাউন্টটা ক্লিক দেবেন, দিয়ে জাস্ট আপনি এখানে সেলে ক্লিক দেবেন, সেলে ক্লিক দেবেন, এখানে আপনার মাত্র 60টা টোকেন হলে আপনি সেল করতে পারবেন। দেখেন এখানে মিনিমাম 60টা টোকেন হলে আপনি সেল করতে পারবেন, জাস্ট আপনি এখানে 60 দিয়ে দেবেন, 60 দিয়ে জাস্ট আপনি এখানে সেল নাও ক্লিক দিবেন,
দিলে কিন্তু ইন এস্টার আপনার এটা আবার আপনি যে বিনান্স অ্যাকাউন্ট এখানে কানেক্ট করেন ওই বিনান্স অ্যাকাউন্টে কিন্তু আপনার এই পরিমাণে ইউএসডি তারা সেন্ড করে দিবে, ঠিক আছে। সো এই যে আপনার এখান থেকে কিন্তু টোটাল তারা আপনাকে 500 টোকেন দিবে, যেটা কিন্তু আপনাকে যেটার ভ্যালু আছে আপনার $2 সামথিং, ঠিক আছে। এবং এইটা কিন্তু আপনি আস্তে আস্তে আপনার বিনান্স অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন, ওকে। এখন কথা হইতেছে এখানে যে আপনি ডিপোজিট করে কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি কাজ করতে পারেন। যদি আপনি স্টেক অপশনে যান, স্টেক অপশনে গেলে দেখবেন যে এখানে আপনার মিনিমাম আপনার স্টেক আছে 100 টোকেন, ঠিক আছে। এখানে আপনি মিনিমাম আমি যদি 25 দিয়ে এখানে আপনি কী করবো, আমার এখানে 500 টোকেন আছে, ঠিক আছে। তো এখানে আপনি জাস্ট কী করতে পারেন, আপনি 100 দিতে পারেন। এখানে আপনি যখন 100 দিবেন দেখেন এখানে 100 দিলে আপনি টোটাল 45 টোকেন পাবেন আপনার 15 দিনে। এবং এটা যখনই আপনার 15 দিন কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলে আপনি যেটা ডিপোজিট করবেন সেটা সহ আপনি এখান থেকে সম্পূর্ণটা কিন্তু উইথড্র করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এখন আমি সাজেস্ট করবো মিনিমাম আপনি এখানে 500 টোকেন ডিপোজিট করবেন, মানে 500 কিনতে গেলে আপনাকে এখানে $5 খরচ করা লাগবে। $5 দিয়ে আপনি এখানে 500 টোকেন কিনবেন। আপনি এখানে যেটা ডিপোজিট করবেন সেটা কিন্তু আপনার 15 দিন পরে এটা কিন্তু আনলক হয়ে যাবে, এবং যখন আনলক হয়ে যাবে আপনি চাইলে কিন্তু আবার সম্পূর্ণতা উইথড্র করে নিয়ে নিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আমি উইথড্র করবো না, আমি এটা আবারও স্ট্রাইক করবো, তাহলে কিন্তু আপনার এটা আবার 15 দিনের জন্য স্ট্রাইক করতে পারবেন। এবং সেটা কিন্তু আপনার এখানে ডেইলি কিন্তু আপনার মাইনিং করে এখানে আনলক করবেন, ঠিক আছে। সো এখান থেকে যদি আপনি ডিপোজিট না করেন, সো আপনার এই যে আপনার এখানে 500 টোকেন তারা দিছে, এই 500 টোকেন কিন্তু আপনার জাস্ট এখানে আপনাকে $2 প্রফিট দিবে, এর থেকে বেশি কিন্তু আপনার প্রফিট দিবে না। যেন কখনই আপনার $2 এখান থেকে প্রফিট হয়ে যাবে তখন কিন্তু আপনার মাইনিংটা এখানে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। বাট আপনি যদি ডিপোজিট করেন তাহলে আপনি এখান থেকে যতদিন পর্যন্ত অ্যাপটা থাকবে, সাইটটা থাকবে, ততদিন পর্যন্ত এখানে কাজ করতে পারবেন। এবং এটা কিন্তু যে কেটলি টোকেনটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট টোকেন, এবং এটা কিন্তু তারা এক্সচেঞ্জে লিস্ট করার একটা চিন্তা ভাবনা আছে, ঠিক আছে। তো যার জন্য কিন্তু এটা এত দ্রুত স্ক্যাম করবে না, অলমোস্ট কিন্তু এটা আমি 1 মাস আগে শেয়ার করছিলাম, ঠিক আছে। সো আমি কিন্তু অলমোস্ট দেখেন এখানে কিন্তু টোকেনটা অলমোস্ট প্রিসেল চলতেছে 0.004-এ, এবং এটা কিন্তু এক্সচেঞ্জারের ভিতর লিস্ট করবে তারা, ঠিক আছে। সো এখান থেকে যখন আপনি এক্সচেঞ্জে লিস্ট করবেন, যদি আপনার কাছে টোকেন থাকে আপনি কিন্তু টোকেনটাও এখান থেকে উইথড্র করে বিভিন্ন এক্সচেঞ্জে সেল দিতে পারবেন যখন কোনো এক্সচেঞ্জে লিস্ট হবে, ঠিক আছে। সো প্রজেক্ট জাস্ট ওয়া, মানে এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম, জাস্ট আপনারা এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে আপনি ডিপোজিটটা করবেন কীভাবে। সো এখন দেখেন এখানে ডিপোজিট করার জন্য জাস্ট আপনি স্টেক অপশনটা আছে, স্টেক অপশনে আসবেন। স্টেক অপশনে আসার পর এখান থেকে জাস্ট আপনি বাইক এখানে দেখেন আপনার বাই কেটলি, জাস্ট আপনি এখান থেকে বাই কেটলিটা একটা ক্লিক দেবেন, দিলে এখান থেকে জাস্ট আপনি এই অ্যাড্রেসটাকে কপি করবেন, ওকে। সো এখান থেকে আপনি $1 বিনিময়ে 250 কেটলি টোকেন পাবেন, মানে এখানে যদি আপনি $5 ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি টোটাল 1250 করে কেটলি টোকেন পাইতেছেন। এবং এখান থেকে যদি ডেলি আপনার যে আপনার 3% করে আনলক করে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রতিদিন আপনার 300-400 টোকেন ইনকাম হইতেছে, ঠিক আছে। তো 300-400 টোকেন ইনকাম মানে কিন্তু আপনার ডেইলি এখান থেকে 40-50 সেন্ট ইনকাম আরামসে করতে পারতেছেন 15 দিন পর্যন্ত, ঠিক আছে। এবং এই 15 দিন পরে কিন্তু আপনি আপনার এই $5 উইথড্র করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করা যাইতেছে এখান থেকে। আমার যে মেইন অ্যাকাউন্ট আছে, আমি প্রথম $10 ডিপোজিট করছিলাম, দেন আমি এখন কিন্তু এখানে $100 ডিপোজিট করে কাজ করতেছি, ঠিক আছে। সো অনেকেই ভাবতে পারেন যে আমি যে স্ক্রিনশটটা দেখালাম, ভাই আপনার কাছে এত ব্যালেন্স কী করে আসলো, আমি ওখানে কিন্তু $100 ডিপোজিট করছি। সো আমি কিন্তু এখানে $100 ডিপোজিট করছি, যার জন্য কিন্তু আমার কাছে অত পরিমাণে ব্যালেন্সটা আসছে, ঠিক আছে। এবং এখান থেকে আপনার ডেলি যদি 250 করে পয়েন্ট আপনি ইনকাম করতে পারেন, তাহলে ডেলি কিন্তু আপনার $1 প্রফিট, এবং আপনার 1250টা টোকেনের ডেলি কিন্তু আপনি 3% এখান থেকে ব্যাক পাবেন, তার মানে ডেলি কিন্তু আপনার 40-50 সেন্ট আপনি এখান থেকে ব্যাক পাবেন, ঠিক আছে। তো প্রজেক্ট জাস্ট আপনি এখান থেকে আবারও বলতে যে ওয়াসম একটা প্রজেক্ট, জাস্ট আপনার যদি সমর্থন না থাকে আপনি $1 ডিপোজিট করতে পারেন, $2 করতে পারেন, জাস্ট আমার সাজেস্ট আপনি $5 করলে এখান থেকে বেটার একটা ইনকাম পাওয়া যাবে, ঠিক আছে। সো আমি যদি $100 ডিপোজিট করে কাজ করতে পারি, সো আমি মনে করি আপনাদের $5 কোনো ব্যাপার হবে না। সো এটা আপনার আমি সাজেস্ট করবো ডিপোজিট করার জন্য, ঠিক আছে। আপনার কাছে যদি সামর্থ্য না থাকে $1 করেন, $1 না হলে $2, $2 না হলে $3, আর যে যেমন সামর্থ্য, ঠিক আছে। সো মিনিমাম আমার সাজেস্ট $5 দিয়ে কাজ করবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, কফি অপশনটা আছে, কফি অপশনে একটা ক্লিক দেবেন, দিয়ে দাস আপনি সরাসরি চলে যাবেন আপনার বিনান্সে, ঠিক আছে। আমি কিন্তু আমার এই অ্যাকাউন্টে ডিপোজিট করতেছি না, কারণ অলমোস্ট আমার একটা মেইন অ্যাকাউন্ট আছে, সেখানে অলমোস্ট আমার $100 ডিপোজিট করা আছে, ঠিক আছে। এখান থেকে আপনি এক্সপোর্টে যাবেন, যে আপনার যে USDT আছে USDT ক্লিক দেবেন, তারপর আপনি উইথড্রলে যাবেন, উইথড্রল যাওয়ার সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক উপরে যেটা আছে এখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি নেটওয়ার্ক যেটা আছে এটা আপনি উপরে একদম স্মার্ট চেইন BNB যেটা আছে এইটা আপনি সিলেক্ট করবেন। দেখেন মাত্র 29 সেন্ট কিন্তু এখানে আপনার নেটওয়ার্ক ফ্রি, ঠিক আছে। জাস্ট আপনি এইখানে ক্লিক দেবেন, দিয়ে জাস্ট আপনি কনফার্মে ক্লিক দেবেন, আপনি জাস্ট যে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা এখানে দিবেন। আপনি যে পরিমাণে এখানে ডিপোজিট করবেন এখানে আপনার মিনিমাম $10 আছে, তো আপনি এখান থেকে না করলে আপনি সরাসরি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করেন, ঠিক আছে। এখান থেকে আপনি এটা সরাসরি আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি জাস্ট এই USDTটা
বিপ টোয়েন্টি নেটওয়ার্কে আপনি এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে। বিপ টোয়েন্টি আপনি ট্রাস্ট ওয়ালেটে যদি আপনার ইউএসডিটি থাকে করতে পারেন, আপনার যদি কুকয়েনে থাকে আপনি করতে পারেন, যদি পলোনিক্সে থাকে করতে পারেন, যে কোনো এক্সচেঞ্জার থাকে আপনি এখানে এই ইউএসডিটিটা ডিপোজিট করতে পারবেন। শুধুমাত্র এইটা মনে রাখবেন, নেটওয়ার্কটা কিন্তু আপনার স্মার্ট চেইন বিএনবি বা বিপ টোয়েন্টি নেটওয়ার্কে আপনাকে এখানে ডিপোজিটটা করতে হবে, ওকে। তো জাস্ট আপনি যখন এখান থেকে সেন্ড করবেন বা ডিপোজিটটা কমপ্লিট করবেন, এখান থেকে কিন্তু আপনি ডিপোজিট করার সাথে সাথে কিন্তু আপনার এটা অ্যাড হবে না। আপনি এখান থেকে সেন্ড করার মিনিমাম 4 থেকে 5 মিনিট পরে, যখন আপনার এখান থেকে এটা সাকসেস হয়ে যাবে, যখন আপনার যেই এক্সচেঞ্জের থেকে আপনি ডিপোজিট করবেন, ডিপোজিটটা যখন সাকসেস হয়ে যাবে তখন আপনি জাস্ট এইখানে চলে আসবেন, অথবা জাস্ট আপনি এই যে টেক ইউর পার্সেল যে অপশনটা আছে এইখানে ক্লিক দিবেন। দিলে দেখবেন আপনার এইখান থেকে কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে এবং দেখবেন যে আপনার এইখানে কিন্তু ব্যালেন্সটা শো করবে। এখানে 15টা আছে, এখানে আপনি যে পরিমাণে ডিপোজিট করবেন সেটা কিন্তু আপনার এইখানে শো করবে। জাস্ট আপনি তখন অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। তো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, জাস্ট অ্যামাউন্টটা বসাবেন, ধরেন 500 হোক কিংবা আপনি এখানে ধরেন 1000 ডিপোজিট করছেন। সে 1000 ডিপোজিট করলে এখান থেকে দেখেন টোটাল ড্রয়ার এখানে 450টা মতো পাবেন। এখানে দেখেন জাস্ট স্ট্রাইক নাও ক্লিক দিবেন। স্ট্রাইক নাও ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনার এটা কিন্তু স্ট্রাইক হয়ে যাবে, এবং যখন আপনার স্ট্রাইক হয়ে যাবে আপনি টোকেন অপশন আসবেন, আসলে দেখবেন আপনার এখানে কিন্তু ডেইলি এটা মাইনিং হয়ে যেতে থাকবে। আপনি এখানে ওয়ালেটে যাবেন, ওয়ালেটে গেলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার ডেইলি এই জায়গায় দেখেন আমার এখানে কিন্তু মাইনিং হইতেছে, আপনার সেম লাইক এরকম এখানে মাইনিং হবে। এবং যখন এটা মাইনিং হয়ে যাবে আপনি জাস্ট ওয়ালেটে ক্লিক দেবেন, এখানে সেলে ক্লিক দেবেন, জাস্ট আপনার যেটা মাইনিং হবে আপনি চাইলে কিন্তু সেল দিয়ে ইনস্ট্যান্ট আপনার বিনান্সে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো প্রজেক্টটা অনেক ভালো, কেউ মিস দিয়েন না। $1 পারেন, $2 পারেন, $5 পারেন, $10 পারেন, যে যেমন সামর্থ্য আছে এখানে কাজ করতে পারেন, ঠিক আছে। সো অলমোস্ট কিন্তু আমার ব্যালেন্স আমি দেখালাম, অলমোস্ট এখনও প্রায় $400 মতো ফেলানো আছে, ঠিক আছে। সো আমি কিন্তু অলমোস্ট এখানে প্রথম 10 তারপরে 20 অ্যাটলাস্ট $100 ডিপোজিট করে কিন্তু আমি এখানে কাজ করতে দিই, ঠিক আছে। এবং আমি যেটা ডিপোজিট করছিলাম সেটা কিন্তু অলরেডি আমার উইথড্র করে ফেলছি, বাদ বাকি আমার ওখানে যেটা ছিল সেটা আমি আবার স্ট্রাইক করছি, ঠিক আছে। সো এই সেম সিস্টেম প্রসেসে আপনি এখানে কাজ করে ইনকামটা করতে পারেন, ওকে। সেকেন্ড জবটা শেয়ার করবো, জাস্ট জয়েন করার জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা একটা ক্লিক দিবেন, দিলে আপনাদের সামনে এমন পেজ আসবে। জাস্ট আপনি এখানে আপনার মেইল সাবমিট করবেন, আপনার যে কোনো একটা মেইল দিবেন, দিয়ে জাস্ট আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডের পর জাস্ট আপনার রেজিস্টার যে অপশন আছে রেজিস্টার অপশন একটা ক্লিক দিয়ে দেবেন, ওকে। তো দেন দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে একটা মেইল পাঠাই দেবে, জাস্ট আপনি এখানে আসবেন, আসার পর জাস্ট আপনি এখান থেকে কোন মেইলটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। সো মেইলটা দেখেন, আপনি যখন এখানে মেইলটা দিবেন দেখেন আপনার সামনে কিন্তু একটা কোড পাঠিয়ে দিবে। জাস্ট আপনি এখানে কী করেন, আপনার একটা ইউজার নেম দিবেন। সো যে কোনো একটা ইউজার নেম আমি এখানে দিয়ে দিচ্ছি, সো মুন্না এক্সেপ্ট দিয়ে দিলাম। সো এখানে জাস্ট আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন, সমস্যা নাই। দেন এখানে আপনি কান্ট্রিটা এখানে বাংলাদেশটা খুঁজে নেবেন, বাংলাদেশ। দেন এখানে যে কোডটা দেওয়া দিবে জাস্ট এই কোডটা আপনি জাস্ট এখানে দেখে দেখে এখানে জাস্ট 4653, ঠিক আছে। জাস্ট আপনি কোডটা এখানে বসে দেবেন 4653, দেন এখান থেকে আপনি ভেরিফাই ক্লিক দেন। ভেরিফাই ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। তো দেন আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন সেম জিমেইল পাসওয়ার্ড দিয়ে, ওকে। সো দেন আপনাদের সামনে এমন পেজ আসবে, এখান থেকে ক্লোজে ক্লিক দেন, দিয়ে জাস্ট আপনি এখানে দেখেন মাইন অ্যাট অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়া হবে, এখানে আপনার ডেইলি মাইনিং হবে এবং ডেইলি আপনি এখান থেকে 0.5 crore টোকেন মাইনিং করতে পারবেন, ঠিক আছে। এখানে জাস্ট মাইন এখানে ক্লিক দিবেন, দিলে দেখবেন এখানে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। আর আপনি যদি চান তাদের অ্যাপসটা আপনি ডাউনলোড করতে পারেন, আপনি প্লে স্টোরে যাবেন সরাসরি। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনি এই যে সাইটটা আছে জাস্ট আপনি এটার নাম লিখে প্লে স্টোরে সার্চ দিলে কিন্তু আপনার এটা প্লে স্টোরে চলে আসবে। জাস্ট আপনি চাইলে তার অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, বাট আমার মতে অ্যাপস ডাউনলোড না করাই বেটার, যেহেতু আমরা ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারতেছি, ফালতু কোনো এখন অ্যাপসটা ডাউনলোড করব। এখান থেকে জাস্ট আপনার এখানে ব্রাউজার ইউজ করে ডেইলি মাইনিং করতে থাকেন। আর আমি কিন্তু বলতেছি এটার টোকেনের প্রাইসটা আপনার 0.1 থেকে 0.5 হইতে পারে, ওকে। তো এখন দেখেন 3 নম্বর জবটা শেয়ার করবো, এখানে জাস্ট আপনি লিঙ্কে ক্লিক দিবেন। আর এদের কিন্তু পার্টনারশিপে হুবায়ো গ্লোবাল যে এক্সচেঞ্জারটা আছে ওইটা কিন্তু আছে, এখান থেকে জাস্ট আপনাকে ট্রান্সলেটার ক্লিক দিবেন। দিয়ে জাস্ট আপনি কী করবেন, এটা ইংলিশ করা নেবেন, এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। দিয়ে জাস্ট আপনার সামনে এমন পেজ আসবে, এখানে জাস্ট আপনি একটা মেইল সাবমিট করবেন, এইটা দেখে দেখে এখানে বসাবেন, গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক দিবেন, যে মেইলটা সাবমিট করবেন সেই মেইলে একটা কোড দিবে, কোডটা এখানে বসাবেন। দেন এখানে জাস্ট সেট পাসওয়ার্ড, এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, এবং চাইলে আপনি এই পাসওয়ার্ডটা আবার এখানে দিতে পারেন। দিয়ে জাস্ট ক্রিয়েট ওয়ালেট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, ওকে। সো এইখানে আপনাকে একটা কথা বলি, এখানে যদি আপনি মেইলটা না পান সেক্ষেত্রে আপনি 3 লাইনে ক্লিক দিবেন, যে স্প্যাম ফোল্ডারটা আছে না, স্প্যাম ফোল্ডারটা চেক দিবেন। এখানে আপনার মেইলটা যদি আপনি না পান তাহলে আপনি স্প্যাম ফোল্ডারে পেয়ে যাবেন, ওকে। সো দেন এইখানে তাদের অ্যাপসটা ডাউনলোড করতে বলবে, আপনি চাইলে অ্যাপসটা ডাউনলোড করে কাজ করতে পারেন, আর না হলে আপনি এখানে জাস্ট একটা ব্যাক বাটনে ক্লিক দেন। আমার মতে এখন আপনার অ্যাপটা ডাউনলোড না করাই বেটার। দেন এখানে জাস্ট আপনি ব্যাক আপ না হয়ে ক্লিক দিবেন, কারণ এখানেও আপনি ব্রাউজার দিয়ে মাইনিং করতে পারবেন। সো যেহেতু আমরা ব্রাউজার দিয়ে মাইনিং করতে পারছি, যার জন্য কিন্তু আমাদের অ্যাপসের প্রয়োজন নাই, জাস্ট ব্যাক আপ না হয়ে একটা ক্লিক দিয়ে দেবেন, ওকে। সো দেন আপনাকে এখানে তারা একটা ফ্রেজ দেবে, এটা আপনি স্ক্রিনশট মেরে ভালো জায়গায় সংরক্ষণ করে রাখবেন, কারণ এটা কিন্তু ফিউচারে কাজে লাগবে। দেন আপনি এখানে ব্যাক আপ কনফার্ম যে অপশনটা সেখানে ক্লিক দিয়ে দেবেন, ওকে।
সো দেন আপনার সামনে এমন আর পেজ চলে আসবে, জাস্ট আপনি স্ক্রিনশটটা মারছেন ওইখান থেকে, জাস্ট আপনি দেখে দেখে এইখানে সাজায় সাজায় লিখবেন আপনার এক নম্বরে যেটা ছিল, দুই নম্বরে যেটা ছিল, তিন নম্বরে যেটা ছিল, এবার জাস্ট এটা মিলাবেন। মিলানোর পরে আপনি নেক্সট স্টেপ যেটা আছে, নেক্সট স্টেপে একটা ক্লিক দিয়ে দেবেন, ওকে। সো দেন দেখবেন এখানে কিন্তু আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে। এখান থেকে আমরা যে টোকেনটা ইনকাম করবো সেটা হচ্ছে WIKI টোকেন, ঠিক আছে। সো এখানে দেখেন আমরা যে টোকেনটা মাইনিং করবো সেটা কিন্তু আমাকে সরাসরি এখানে ওয়ালেটেই তারা দিয়ে দেবে। সো যদি টোকেনটা লিস্ট হয় এখানে কিন্তু কোনো ভিজিটিং সিস্টেম আমার মনে হয় না চলবে, কারণ এখান থেকে যেহেতু আমাদের সরাসরি ওয়ালেটে তারা দিয়ে দিচ্ছে, সো এখান থেকে কিন্তু আপনি সরাসরি সেন্ডও করতে পারবেন। এখানে আপনি যদি ওয়ালেটে ক্লিক দেন, সো এখানে কিন্তু আপনি যেহেতু এটা একটা ওয়ালেট, ঠিক আছে, সো যেহেতু ওয়ালেট সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি উইথড্র করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সেখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট আপনি এই যে ফ্রন্ট পেজ অথবা হোম পেজ যেটাই বলেন, জাস্ট আপনি এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দেবো, এখানে আপনি একটা সেকশন পাবেন, এখানে দেখেন একটা নোটিশ দিয়েছে, জাস্ট আপনি এখান থেকে আইসি এখানে ক্লিক দেন। আপনি এখান থেকে এয়ারড্রপ যে সেকশনটা আছে এয়ারড্রপ সেকশনে একটা ক্লিক দেবেন। এয়ারড্রপ সেকশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এমন পেজ চলে আসবে, এখানে ওয়ান বাটন স্টার্ট জাস্ট এই অপশন একটা ক্লিক দিয়ে দেবেন, দিলে কিন্তু আপনার এখানে 24 ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হয়ে যাবে, ওকে। তো জাস্ট আপনি এখানে কী করবেন, প্রতি 24 ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করবেন, এবং যখনই আপনার এখানে মাইনিংটা হবে, ঠিক আছে, মাইনিংটা হওয়ার পরে এখান থেকে আপনার যে টোকেনটা ইনকাম হবে এখান থেকে জাস্ট আপনি যখনই এখানে ক্লিক দেবেন, দিলে আপনার কিন্তু এই টোকেনটা সরাসরি আপনার ওয়ালেটে চলে যাবে, ওকে। সো দেখেন এটা কিন্তু একটা এক্সচেঞ্জারের মতো আবার একটা ওয়ালেট, ঠিক আছে। সো এখান থেকে ভালো কিছু আসতে পারে, যদি এটা পেমেন্ট করে তো আপনি এখান থেকে ভালো কিছুই পাবেন, ঠিক আছে। এবং এদের পার্টনারশিপে কিন্তু আপনার হুয়াই গ্লোবাল আছে, ওকে। সো এখান থেকে আপনি যখন আপনার মাইনিংটা 24 ঘন্টা পর পর স্টার্ট হবে এবং আপনি এটা ওপেন করবেন, জাস্ট আপনি এই যে ওয়ালেট অপশন আসলে এখান থেকে আপনার টোকেনটা আপনি এইখানে দেখতে পাবেন, তার আপনার টোকেনটা কিন্তু সরাসরি আপনাকে এইখানেই দিয়ে দিবে, ওকে। সো জাস্ট আপনি এখানে মাইনিং করতে থাকেন এবং টোকেন ইনকাম করতে থাকেন, যদি ফিউচারে লিস্ট হয়ে যায় তো এখান থেকে আপনি ভালো কিছুই পাবেন, ওকে। সো ভিডিও ভালো লাগলে সব একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনোরকম কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে সরাসরি টেলিগ্রামে আমাকে নক দিবেন, ওকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, খোদা হাফেজ। আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন যে কোনো আপডেট এবং নতুন নতুন অফার পাওয়ার জন্য, ওকে।